চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল আলী নিহত হন। এই ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। একই সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে রাঙামাটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মশাল মিছিল করে ইনকালাব মঞ্চ। এ সময় তারা দাবি তোলেন চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সারা দেশে বিক্ষোভ চলমান থাকবে। হিন্দু মুসলিম ভাই ভাই আজকাল তো বলবে যে আমরা এই মহাপ্রভুকেই তো মধ্যে বহিষ্কার করেছি, কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণের। সুতরাং ইসকন চিনি না, মহাজাগরণ চিনি না, সনাতনী কোন সাইনবোর্ড চিনি না, সাইনবোর্ড একটাই, খুনি সন্ত্রাসী সন্ত্রাসী। তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে। পরে মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে এসে শেষ হয়। এদিকে চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।